ভারত মাতা কি জয়, মহাবলিপুর মণ্ডল রতন, তোমার কাজ তোমার অফিস খোলা দিছে রতন, রতনের বাস্তবায়ন করছি। আমাদের মূল লক্ষ্য হলো, আমরাও আমার দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে দেখতে চাই। তৎসঙ্গেই ত্রিপুরা রাজ্যে দুটি লোকসভা আসন রয়েছে, সেখানে আমরা আমাদের প্রার্থী পদ্ম ফুলকে ফুটিয়ে আমরা মোদীজির হাতকে শক্তিশালী করতে চাই। সেই লক্ষ্যে আর এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি ভারতীয় জনতা পার্টি নিয়েছে, তার মধ্যে একটা অন্যতম হলো দেওয়ালি। আজকে সারা ত্রিপুরা রাজ্যে আমাদের যে বুথগুলি রয়েছে, সেই বুথে প্রত্যেকটা বুথে মিনিমাম 5টা করে আমরা এই পদ্ম ফুল আর বিশ্বে একবার মোদী সরকার এই স্লোগানকে সামনে রেখে আমাদের দেওয়ালি স্টার্ট হয়েছে। তো আমি আপনাদের মাধ্যমে বলবো সকলকে যে আসুন সবাই মিলে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারতবর্ষ শ্রেষ্ঠ ভারতবর্ষ সেই জায়গায় নিতে গেলে মোদীজির হাতকে শক্তিশালী করি।